হ্যালো বন্ধুরা, টিঙ্কু বর্ণালিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের আসর হয়ে গেছে, এখন অন্য একটি দল আসরে লীলা করছে, তো সেটাই আমরা দেখতে যাব। তো চলো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাইটিং করেছে এখানে, আমার তো খুবই ভালো লাগছে, প্রচুর লোক হয় এই প্যান্ডেলে। এই দেখো কত সুন্দর মেলা বসেছে, প্রচুর দোকান আছে এখানে, বাসনের দোকান, সাজার জিনিসের দোকান, খাওয়ার দোকান। এই দেখো বন্ধুরা, এখন বাজে রাত 12টা, তো তাও কত লোক আছে এখানে। একটু আগে আরও অনেক লোক ছিল, কারণ এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। তো চলো এবার আসরের দিকে যাওয়া যাক, লীলা অলরেডি শুরু হয়ে গেছে। এই দেখো কত ভক্তরা বসে আছে, প্যান্ডেলটা অনেকটা বড়। আমার গোবিন্দের লীলা দর্শন করেছে ভাগ্যবান যারা গুরুকে আশ্রয় করেছে। আবারও বলছি, আশ্রয় লই কৃষ্ণ ভজে, তাহারই কৃষ্ণ নাহি ত্যাগে আর সমর। গুরু জানাবে রাখে সুন্দর পাবে রাখে আর সাধন করিবা। আরে কেহ জানে না এই রাখে নেই সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ, রাজ দর্শন করে রাজ সমত করে, কিন্তু আচ্ছা যে নয়ন মুখেই গোবিন্দ লীলা দর্শন হয়, তাই না? তাই নয়ন মন্ডপে যিনি রাজ আস্বাদন করে সেই হচ্ছে ভাগ্যবান। তাই দেখুন বৃন্দাবনে যত গোপিনী লীলা করছেন আমার অনাদিয়াদি প্রাঙ্গন্ধ, সেই লীলা আপনাদের আস্বাদন করাবার মতো বা বোঝাবার মতো সে ভক্তি সাধন আমার কোনো দায় নাই। আমি ভক্তি না জানি না, না জানি ভজন, না জানি সাধন। অনাদিয়াদি প্রাঙ্গন্ধ বলেছে আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ তুলে আরো বড়। তাই সকল ভক্তের কাছে আমার বিনতি, আপনাদের চরণ ধরিলা এই অর্জুন দাসীর মাথায় রাখবেন। আমি চরণ ধরে কি পাবি যে লীলা বর্ণনা করব, হয়তো অনেক ভুল হয়ে যাবে, তাই আপনাদের নিজের সন্তান মনে করে আমার ভুল বা অপরাধকে নিজে বলে ক্ষমা এবং মার্জনা। মা দশরথী আমার কাপ্তানি ব্রত করলেন, আর সেই কাপ্তানি হতে সন্তুষ্ট হয়ে প্রাণ গোবিন্দকে তিনি গোপাল হয়ে পেয়েছিলেন। তাই বৃন্দাবনী প্রজাপতিরা তাই যমুনা তিনি বালু দিয়ে মা কাপ্তানির মূর্তি তৈরি করে মায়ের ব্রত করছিলেন।
আর মা কাকাইকে ডেকে ডেকে বলেছিলেন এই মা কাকাইনি তুমি আমাকে বর দাও মা কাকাইনি বললেন কি বল আইতনা বলে হে মা আমরা বর চাইছি জগৎ পতিকে জন্ম না নিজ পতি হতে পেতে পারি এই মনে গেলা সমাজ মা বললেন বেশ তোমাদের মনের বাসনা পূর্ণ হবে কবে জানো गोविंद जो आसबें अपना सकल ही एक Oh
বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।